আমাদের কাছে ক্রেডিবল ইনফরমেশন ছিল যে এনডিপিএস আইটেম কিছু মানে ক্যানাবিস গাঁজা স্টোর করা ছিল একটা জায়গাতে, আর আমরা এখানে প্রতিনিয়তই এগুলির বিরুদ্ধে আমরা রিট আমাদের বিশাখা পুলিশ স্টেশন জানিয়েছে। গতকাল মানে আমাদের কাছে যখন ইনফরমেশন আছে আমরা ঘুরের দিকে যাই ওই জায়গাতে, নিহালচন্দ্র নগরের আন্ডারে ধনীচর একটা জায়গা আছে, ওই জায়গাতে গিয়ে আমরা আজকে আদালতে প্রডিউস করবো পুলিশ রিমান্ড, এবং এখানে যারা যারা আছে সমস্ত গ্রুপদের যারা এসবের সঙ্গে যুক্ত আছে তাদের বিরুদ্ধে এখানে কনস্ট্যান্ট রেড থাকবে। যারা যারা এনডিপিএস এর সঙ্গে যুক্ত তাদেরকে সবাইকে আমরা আমাদের আইনের আওতায় নিয়ে আসবো। আমাদের টিমটা যে লিড করেছে, আমাদের একটা টিম ছিল বিশাখাপত্তনম পুলিশ স্টেশনে, সাব ইন্সপেক্টর কপিল পাল, সাব ইন্সপেক্টর দীপ্তি দাস, সাব ইন্সপেক্টর রাকেশ দেবনাথ, সাব ইন্সপেক্টর অসিত ভট্টাচার্যী, হ্যাঁ আরো অনেকে ছিল, বিষ্ণু ঘোষ, ইনফরমেশন কালেকশন করেছে, আমরা সব সমস্ত টিম মিলে আমরা করছি এবং প্রতিনিয়ত আমাদের